জি জি ওরা দিয়ে ইয়ে করেন। অলরেডি 49 মিনিট হয়ে গেছে, আমি খেয়াল করি নি ভাই, হ্যাঁ, আজকে আপনি না শুনলাম তো এতক্ষণ থাকেন, আপনি খেয়াল করবেন না, আপনি বেশি বেশি খেয়াল করবেন, বেশি বেশি এই সন্ধ্যা আগে আরো আগে খেয়ে ইয়ে করছিলাম, অনেকবার দেখছিলাম, দেখে আসে না, কিন্তু এখন এসে না আপনি শেয়ার করতে বলছেন, আর আচ্ছা ভাইয়া আচ্ছা দেখুন ঠিক এসে আছে, আপনি মাউস দেন। মানে ভাইয়ারা আমাদের কি বলতে চাচ্ছে সেটা আমাদের করতে হবে। হ্যাঁ, হ্যালো মাই ডিয়ার, হাউ ইজ ইউর, ও কোন ইয়ে থেকে, গিক থেকে বলছে। হ্যাঁ, কোনো গিক থেকে বলে নাই, ইজ ইউর প্রেজেন্ট হেলথ। আচ্ছা, আপনার বর্তমান হেলথ সম্পর্কে বলছে। আই এম অ্যান, একটু বড় করেন তো, কন্ট্রোল প্লাস দেন, ফরহাদ কন্ট্রোল প্লাস। আচ্ছা আমি দিচ্ছি, হ্যাঁ ওকে। আই এম অ্যান এগেইন উইংস থিয়েটার সাফারিং ফ্রম সেন্সর ইলিয়ান্স, কি বলতেছে রে বাবা, আরেকটু বড় করি, ইলিয়ান্স ইলনেস। আচ্ছা, ও ক্যান্সার ইলনেস, ক্যান্সার ইলনেস। আই হ্যাভ সাম ফাউন্ডস হুইচ আই হ্যাভ ইনহারিটেড ফ্রম মাই লেট হাজব্যান্ড। আচ্ছা, তার মৃত হাজবেন্ড এর সাথে, যাই হোক। ডিয়ার হোয়া, ইউ আই উইল ইউ ফাউন্ড ফর উড দ্য বি ওয়ার্ক, এবল টু ইউজ দ্য পাউন্ড ফর দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি অ্যাজ আই হ্যাভ স্টার্টেড হিয়ার ইন অর্ডার টু ফুলফিল fulfilled by my late husband, West, please kindly write me back through my private mail. এটা তো আমরা করতে পারি না, হ্যাঁ through my private এটা আমরা mail, করতে পারি না, ঠিক আছে ফরহাদ। জি মেক অ্যান অর্ডার, প্রিভিয়াস কাস্টার, ও $15 কাজ না ওটা। জি এখানে সমস্যা হচ্ছে, বায়ারের যেটা ওই মেল করছে সেই মেলে আমরা মেল দিতে পারবো না, তাই আমাদেরকে এখান থেকে পেছনে আসতে হবে। কেন স্যার এটা ই করতে পারবেন না কেন? এটা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনে যায় না, আমরা মেল করে দিলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে ফাইবার। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে মেসেজ আসি। ওনাদের নেট স্লো না, নাকি আমারটা স্লো? আমারটা বুঝতে না, এখানে আমি ফরাদেরটা দেখতে পাচ্ছি, কিন্তু ফরাদেরটাকে কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসছে। হ্যাঁ আসছে, এখানে আমরা আমাদের বায়ারকে বলে দিতে হবে যে না, আসলে এভাবে এটা ইথিক্যাল না, হুম, এভাবে পারি না। আমরা পারি কি, সরাসরি এখানেই কথা বলতে পারি। এখন ফরহাদ বলে দিবে এখানে হাই, থ্যাংক ইউ।
থ্যাংকস ফর ইউর চুজিং মি। থ্যাংকস ফর চুজিং মি। হ্যাঁ, আমরা এটা সেন্ড করে দিলাম, বায়ারকে বলে দিলাম। এরপরে আরো বলবো, বাট but for your kind information, for your kind information, if you comma diye ekta you estas with me discuss with me discuss না ইংলিশটা হচ্ছে না, আমরা বলতে যাচ্ছি যে জাস্ট আমার সাথে এখানেই কথা বলতে হবে, আমি কোনো বাইরে কথা বলতে পারবো না। If you discuss with me here, if you discuss with me for anything, for anything, text. Text here. Just text here. Nothing else. Just text here. You can read to go bully her. But for you, kind information, if you if you discuss with me for anything or any job, এখানে or any job, yeah. Any job. For any job, just text me. Just text me here. Just text me here. Okay, fine. এটুকু আমরা সেন্ড করে দিলাম। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এখানে আমরা তার সাথে এরকম কথা বললাম এই জন্যই সে ইমেল দিয়েছে, ইমেল দিয়ে বলছে, ইমেল এ যে আসছে না, এটা ওই এই বায়ারের চলে যাবে আর কি, থাকবে না এখানে। আপনার ইমেল দেওয়ার কারণে এই বায়ারটাকে ফাইবার ব্যান্ড করে দিবে। এখন এই বায়ারটাকে আমরা একটু দেখে আসি, বায়ারের উপরে ক্লিক করলে বায়ারের প্রোফাইল দেখতে পাবো। হ্যাঁ,
হ্যাঁ, এই বায়ারটা কোথাকার, কোন দেশের, এই যে ফ্রান্সের একটা ফ্রান্সের ফ্রান্সের। তো এখন তার এক্স হাজবেন্ড নতুন মারা গেছে, হ্যাঁ নতুন বায়ার, একদম নতুন, এই ফেব্রুয়ারিতে সে আইডি করেছে। কিছু বোঝে না। হ্যাঁ, ও কিছু বোঝে না, যার জন্য এরকম মেসেজ করেছে। তো যাই হোক, আমরা তাকে ফেলে দিব না, আমরা তাকে বলবো যে এখানে কথা বলতে হবে, কোনো মেল টেল হবে না, কোনো মেল টেল দিয়ে আমরা কথা বলবো না, এখানে কথা বলবো, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে ডিসকাস করতে চাইলে এখানে কথা বলবো, আপনি আমার সাথে এখানেই কথা বলুন। এ কোনো কাজ করে নাই, কিচ্ছু করে নাই। ফ্রান্সের বাসায়? হ্যাঁ, ও ফ্রান্স থেকে কথা বলছে। তো ফ্রান্স বায়ারদের সাথে কথা কাজ করতে একটু সমস্যা হয়, ওদের অধিকাংশ ইংরেজি কম জানে ওরা, ওরা ফ্রান্সিস ভাষায় কথা বলে। আবার কিছু কিছু আছে সব ওরা ইংরেজি, আর ফ্রান্স আর ইংরেজি একদম কাছাকাছি, তো যার কারণে ওদের ইংরেজিটা সুবিধাও হয়। হ্যাঁ, সবাই ইংরেজি পারে, ভালোই পারে। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে, ও যদি এরপরে কোনো কাজ নিয়ে কথা বলে তাহলে এখানে আপনাকে মেসেজ করবে, ঠিক আছে? আর আমরা এই গিগ গুলো দেখে আসি, কি কি কাজ, কাজের জন্য গিগ বানিয়েছে, ফরহাদ বানিয়েছে গিগ কয়টা বানাইছেন? একটা, চারটে আপনি চারটা গিগ বানিয়েছেন? পাবলিশ করেছেন কটা? দুটো। দুটো জি। হ্যাঁ, আপনার এখানে তো অ্যাক্টিভ দুইটা দেখা যাচ্ছে। আর ড্রাফট আছে দুটো। হ্যাঁ, ড্রাফট আছে দুইটা, ড্রাফট থাক, সমস্যা নাই, আপনার এই দুটো গিগের উপরেই তো আসবে। আচ্ছা আচ্ছা, আপনার গিগের ইমেজটা তো বেরি সুন্দরই দেখা যাচ্ছে, কিন্তু এটা ছবি কার? ছবি তো মনে হয় আপনার না, আব্বুর আপনার ছবি এটা? আব্বুর আমার আইডি কার্ড হয়নি তো। ও, আপনার আইডি হয় নাই? হ্যালো, অনলাইন কপি আছে। ও, আপনি তো, এটা কার, এটা কার ছবি? আব্বুর। ও, তো আপনার বাবার, ঠিক আছে। আপনার বাবার আইডি দিয়ে আপনার ভেরিফিকেশন করেছেন আপনার আইডিটা? জি, ভেরিফাইড হয়েছে এটা? কিয়ে হয়নি, ফাইবার আইডি ভেরিফাই হয়েছে? না না এখনো হয়নি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ভেরিফাই হলে আপনার বাবার আইডি দিয়ে আপনি করে নিন আর আপনি কাজ করতে থাকেন। তো এই তো বাই। হ্যাঁ, এই যে ইয়েটা, ফ্রাইসটা, হ্যাঁ ফ্রাইসটা এদিকে কি কিছু অ্যাড করা লাগবে কিনা? প্রাইস, পোস্ট, হ্যাঁ প্রাইস এখানে না, প্রথম প্রথম $5 দিয়েছেন, ওকে ফাইন, নো প্রবলেম, ফেসবুক প্রমোশন, $5-এ কয়টা দিবেন আপনি? তিনটা পোস্ট। হ্যাঁ, তিনটা পোস্ট, পার্মানেন্ট পোস্ট, আর 1 মিলিয়ন লোকের কাছে প্রচার করবো। তিনটা পোস্ট দিবেন কেন, পার্মানেন্ট পোস্ট আপনার এটা হয় নাই তো, সলিউশন এন্ড প্রমোশন, ইনফ্লুয়েন্স মার্কেটিং, সলিউশন এন্ড প্রমোশন, না এটা তো এখানকার ক্যাটাগরিটা তো এটা মনে হয় ইয়েতে দিতে হবে না, আপনি এটা তো দিবেন, এখানে তো এগুলো আসবে না, এগুলো তো এখানে আপনি দিবেন কি, দেখি নিচে কি দেখি, বর্ণনা দিয়েছেন ভালো, আচ্ছা এখানে বেসিক, বেসিক আসছে প্রমোট টু 1 মিলিয়ন, হ্যাঁ ওকে ফাইন, 1 মিলিয়ন পিপল, আর এটা 2 মিলিয়ন, আর এটা 3 মিলিয়ন। পোস্ট তিনটা কেন, তিনটা পোস্ট আসলে এটা তো যায় না এখানে, এই যে দেখি পোস্টের অপশন আছে, হ্যাঁ এই যে নাম, নাম্বার অফ পোস্ট, আপনি কয়টা দিবেন পোস্ট, এটার অপশন আছে এই জন্য। না, কয়টা দিবেন পোস্ট এটা তো এখানে আসবে না, কিন্তু এই যে এই যে এদিকে নাম্বার অফ পোস্ট আছে, এই যে দেখেন এটা তো দেওয়া লাগে, এই যে নাম্বার অফ পোস্ট আছে, অপশনও আছে, এবার যে কয়টা দেবেন।
আপনি তো পোস্ট দিবেন না, আপনি তো প্রমোশন করবেন এখানে, তাই না? আপনি যদি প্রমোশন করেন, মা পোস্ট তো করবে বায়ার, বায়ার পোস্ট করে দিবে, সে বায়ারের জিনিসগুলো আপনি প্রমোট করবেন, আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, ঠিক না? জি তাহলে প্রমোট করতে তো আপনি যদি হয় তাহলে আপনাকে এই ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, এই অপশন গুলো আসবে না, এর উপরে ক্যাটাগরির জন্য অপশন গুলো আসছে। উপরে ক্যাটাগরির জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্যাটাগরি একটু চেঞ্জ করুন তো ভাই, এই ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। এটা আরেকটু ভালো করে দেখা দরকার, আমি এখন চেঞ্জ করতে বলছি না, আপনি এই ক্যাটাগরিটা চেঞ্জ করবেন আর কি, চেঞ্জ করে দিবেন, তাহলে এখানে এই অপশন গুলো আসবে না। এই অপশন গুলো না আসলে প্রমোশন তো প্রমোশনই, এখানে তো আমি পোস্ট করব না, তারপরে পার্মানেন্ট পোস্ট, এই পোস্ট সেই পোস্ট, এগুলো না তো, এগুলো এখানে আসবে কেন? এগুলো তো প্রমোশনের জন্য না। এডিট করলে কি আমার ওই ইমপ্রেশন গুলো কমবে? দেখো হ্যাঁ, এটা চেঞ্জ করে দিলেই হবে আর কি, আমি যদি মার্কেটিং ঠিক আছে, তারপর শুধু এটা চেঞ্জ করে দিতে হবে। এটা রে কি হতে পারে? এটা এই যে এডিট যাবেন, এখানে এখানে এডিটে আসবেন, এডিটে আসার পরে এখানে যে আসছে এই যে এই অপশন গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে এসে এই যে এই অপশনটা আছে এটা চেঞ্জ করে, এটা চেঞ্জ করে দিবেন, অথবা এটা দিবেনই না, ঠিক আছে? একটু দেখেন তো ক্লিক করে কি কি আসে। ও, এটা কাজ করে না, আপনি মাউস ধরছেন না? আচ্ছা আচ্ছা, ও এটা রিকমান্ডেড, এটা তো দেখি চেঞ্জ হবে না মনে হচ্ছে। কিন্তু স্যারের ভিডিওতে এরকমই দেখেছি ভাই, গেটটা স্যারও দেখছে তো বুঝছেন। কি স্যারে দেখেছেন? হ্যাঁ স্যারের ভিডিওতে গিগ তৈরির সময় এভাবে বলছে, নিম্নে ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর সার্ভিসটা হবে শাউট আউট অ্যান্ড প্রমোশন। এটা কি শাউট আউট প্রমোশন না? হ্যাঁ শাউট আউট অ্যান্ড প্রমোশন, এখানে শাউট আউট প্রমোশন এটা না, ঠিক আছে, কিন্তু ওই ওখানে কোনটা দেখলাম আমরা? শাউট আউট প্রমোশন তো ওখানে ডিসপ্লে করছে না, অন্যটা ডিসপ্লে করতেছে কেন? আর এখানে কি বিউটি অ্যান্ড ফ্যাশন? আপনি কি শুধু বিউটি অ্যান্ড ফ্যাশন করবেন কেন? সবগুলোই তো করবেন, এগুলো সব টিক চিহ্ন দিয়ে দিবেন না? সারে সারে শুধু এদিক থেকে দুইটা দিয়ে বলছে যে দুইটা দিলেই হবে। ও, রিয়েল আর রিয়েল এস্টেট আর এই দুটো দিতে বলেছে? হ্যাঁ দুইটা দিতে। আচ্ছা আচ্ছা, আর যদি অন্য কেউ করে তাহলে করবেন না? আর্ট আর ডিজাইন, তারপর গভর্নমেন্ট সেই, তারপর কি রিটেল অ্যান্ড ই কমার্স, তারপরে ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি, তারপর আদার শোধ, আচ্ছা অটো অ্যান্ড ট্রান্সপোর্ট, আচ্ছা যাক, এইটা বিষয় না, বিষয় তো হচ্ছে এখানে প্রবলেম হচ্ছে কি, যে এখানে আমরা কি দেখলাম, আমরা আবার যাই এখানে, দেখ এখানে তো শাউট আউট দেখাচ্ছে, শাউট আউট হ্যাঁ প্রমোশন, প্রমোশন, শাউট আউট প্রমোশন দেখাচ্ছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে? এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে তো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে তো শাউট আউট প্রমোশনই দেখতে পাচ্ছি, স্যার আমার আইডিতে কি এমন এমন করে আসবো নাকি? আপনারটাতে আসবে, কমেন্টে ঢুকেন তো। আচ্ছা শাউট আউট প্রমোশন না, ঠিক আছে, জি তাহলে না এটা আসলে এখানে তো
মানাচ্ছে না। আচ্ছা, এটা পরবর্তীতে দেখবো আমরা, এখন জি এটা নিয়ে একটু অন্যরকম হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করার ব্যাপার আছে। রিসার্চ করে আমরা দেখবো। আর তাছাড়া স্যার যেহেতু দেখেছেন এটা, স্যার যেহেতু এরকম করে রেখেছেন, ওকে ফাইন, এরকমই থাক। আমরা দেখে এটা ভালো এবং খারাপ ইয়ে গুলো দেখে আমরা ওইভাবে করে এটা উন্নতি করবো আরো। ঠিক আছে, ওকে তাহলে। আর ফয়সাল, ফয়সাল একটা শেয়ার করতে বলছেন, দেখি।